তো দর্শক, গরমের দিনে এক গ্লাস শরবত যে কতটা প্রশান্তি দিতে পারে, এবং সেটা যদি আরও ঠান্ডা শরবত হয়, লেবু এবং ট্যাঙের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। শরবতের এই রেসিপিটি নিজে ঘরে বানাতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও সুন্দর এই রেসিপিটি ঘরে বানিয়ে খেতে পারবেন। তো চলুন আমরা শরবতটা কীভাবে বানাতে হবে নিজেরাই শিখে নেই, যাতে রাস্তাঘাটে অস্বাস্থ্যকর শরবত না খেয়ে নিজেরা ঘরে বানিয়ে ফেলা যায় এবং সুন্দর মতো খাওয়া যায়। তো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। শরবত তৈরির জন্য প্রথমে লেবুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। তবে এই রেসিপিটি সৌন্দর্য দেখানোর জন্য আমরা 2 পিস লেবু গোল করে সুন্দর করে কেটে নিয়েছি। যাই হোক, লেবু কাটার পরে এখানে চিনি দিতে হবে পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ শরবত বানাবেন এবং যে পরিমাণ চিনি আপনারা খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী পরিমাণ মতো চিনি দিতে হবে। লেবু চিনি এর সাথে আমরা ট্যাঙের গুঁড়া ব্যবহার করব, এটাতে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্যই আমরা মূলত ট্যাংটা ব্যবহার করব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে, প্রথমে হালকা পানি দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে, কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে তখন চিনি গুলাতে একটু সমস্যা হয়। এজন্য প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আমরা চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে এই টুকরা টুকরা করা লেবুগুলো এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে এরপরে আরও একটু পানি দেব, এবং এই পানিটাই শেষবারের মতো যতটুকু প্রয়োজন হবে পরিমাণ মতো সম্পূর্ণ পানিটুকু দেব। দেওয়ার পরে আমরা ভালো করে গুলিয়ে নেব। তো দর্শক, এ ধরনের মজার মজার রেসিপি যেটা আমরা নিজেরাই ঘরে তৈরি করতে পারি, সকল হোমমেড রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সর্বশেষ আমরা 2 টুকরা লেবু শেষে দিয়ে দেব, এবং এভাবে গ্লাসে ঢেলে পরিবেশন করব। নিজেরাই একবার বানিয়ে দেখুন সেই স্বাদ।